হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আনায়া টিপস বিডি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তরমুজের খোসা দিয়ে কি জাদুকরি উপায় হতে চলেছে সেটাই শেয়ার করব। তরমুজের খোসা আমরা ফেলে দিই, কিন্তু আপনি জানেন কি এই তরমুজের খোসার কত উপকারিতা আছে? এই ফেলে দেওয়া তরমুজের খোসার অনেক উপকারিতা আছে। আর এই তরমুজের খোসা দিয়ে একটা উপায় আপনাদেরকে আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে 7 দিন যদি আপনারা এই তরমুজের খোসাটা খান, তাহলে আপনাদের শরীরে যত চর্বি আছে সেটা দূর হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? সেই জন্য 7 দিন আপনাদেরকে ফলো করতে হবে। কিভাবে খেতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। 7 দিন এটা ট্রাই করার পরেই কিন্তু বুঝতে পারবেন, 7 দিনে অন্তত আপনার 5 কেজি পর্যন্ত ওজন কমাতে পারে এই তরমুজের খোসা। দেখতে পাচ্ছেন এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি, যে কোনো ধরনের তরমুজ নিলে হবে। আর সেই তরমুজের থেকে তরমুজের যে ইয়াটা আছে, মানে তরমুজটা আছে, ওটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন হবে না, আমাদের দরকার হবে এই খোসাটার। এখন দেখুন এখানে তরমুজের খোসা নিয়ে নিয়েছি, আর এই খোসার থেকে লাগবে আমাদের উপরের অংশ। খোসার যে বাহিরের অংশ আছে ওটা কিন্তু কোনো প্রয়োজন নেই, এই যে ভিতরের যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটারই প্রয়োজন। তো এখন এই সাদা অংশটাকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাদা অংশটা খুলে নিয়েছি। এখন এটা আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিয়ে এটা দেখব যে কয় কাপ হয়েছে। তো এটা আমি এখানে 1 কাপ পরিমাণ হয়েছে, 250 গ্রাম মতো। লাগবে এখানে একটা বড় সাইজের লেবু। লেবুর রসটাকে এখন বের করে নিচ্ছি। আর লেবুর রস বের করে নিয়ে লেবুর যে খোসাটা আছে সেই খোসাটাকেও আমি কেটে নেব ছোট ছোট করে। অবশ্যই কিন্তু লেবুর খোসাটা লাগবে, লেবুর খোসার কোনো বিকল্প নেই। একটা লেবুর খোসাতে 10টা লেবুর ভিটামিন সি থাকে, সেজন্য অবশ্যই কিন্তু এই লেবুর খোসার প্রয়োজন। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এরপরে এটা ব্লেন্ড করে নিলাম, আর ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু সেকে নিয়েছি, একটা কাঁচের জারের ভিতরে এটা রেখে দিচ্ছি। এই যেটা আমি তৈরি করেছি এটা আমি সারা দিনে খাবো। এটা আপনাদেরকে 3-4 বার খেতে হবে। এখানে যেটা আছে আপনি এমনি পানির পরিবর্তে সারাদিন খেতে থাকবেন। সকালে খালি পেটে খেতে হবে, দুপুরে খাবার আধা ঘন্টা আগে, আর হচ্ছে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস পরিমাণ খেয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।